তো দেখো, আমি যেটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম না, 2 থেকে 3 মিনিট, 5 মিনিট খবরদার রাখবে না, কারণ দেখো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানলি ডেইলি লাইফস্টাইল। তো তোমরাও ভাবছো যে এতদিন হয়ে গেল, 1 সপ্তাহ পর হ্যাপি মাদার্স ডে আমি দিচ্ছি। হ্যাঁ, একটু শরীরটা ডাউন চলছিল বলে দিতে, আমাদের এখানে তো বড়টাই প্রচণ্ড গুজরাতে গরম পড়ে, তো তাই জন্য আর ব্লগ আপলোড করাই হয়নি। তো ভাবলাম এই মাদার্স ডেতে স্পেশাল আমি বানিয়েছিলাম, তো কী বানালাম, কী করে করলাম, তো তোমাদের সাথে যখন আমি ভিডিও তুলেইছি তো শেয়ার কেন করব না। তো দেরি হয়ে যেতে পারে, কিন্তু তাই দেখলাম দিয়ে দিই। তো দেখো, এখানে আমি একটা কফি, হোমমেড কফি আইসক্রিম, আর একটা আলমন্ড আইসক্রিম, সেটাও পরে শেয়ার করছি। আগে কফি আইসক্রিমটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে। আর তার সাথে একটু পিৎজাও বানিয়েছিলাম, সব কিছুই ঘরে করেছিলাম, কিন্তু ভিডিওটা শেয়ার আর করা হয়নি। তো দেখো, এখানে আমি কফি আইসক্রিমের জন্য কিচ্ছুই করিনি, একটু একটা বলে আমি অনেকটা ক্রিম নিয়ে হাতের সাহায্যে দেখো আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, এবং দুটো ভাগে ডিভাইড করে নিয়েছিলাম। একটা ভাগে আমি কফি দিয়ে বানিয়েছিলাম, আর একটাতে ড্রাই ফ্রুটস দিয়ে। তো এইটা কফি আইসক্রিমটা খেতে, এই দেখো দেখাচ্ছি আমি, তো কফি আইসক্রিমটা খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এই ওপর থেকে দেখো, এই দেখো আর একটা পাটে আমি বেশ অনেকটা ড্রাই ফ্রুট দিয়ে এই দেখো নেড়ে নিলাম। তো এইভাবে বানিয়েছিলাম, আমার ছেলের তো খুব ভালো লেগেছিলো। আর এই কফি আইসক্রিমের মধ্যে আমি কিছু ক্যাশু কাজু দিয়ে দিয়েছিলাম অ্যাড করে, রোস্টেড কাজু বা এমনি কাজু দিলে হতে পারে। তো তোমাদেরকে দেখালাম, তাই আমি দেখো কত জলদি চটজলদি রেডি হয়ে গেল, কিছুই এত তামঝাম না। আর মিষ্টিটা তোমরা দেখো, দেখে দিও কীরকম দেবে, আমি তো এখানে সুগারই অ্যাড করেছিলাম। আর এই দেখো, উপর থেকে অল্প ডাস্ট কফির আমি দিয়ে দিয়েছিলাম। তো এটা আমাদের তো ড্রাই ফ্রুটসের যেটা নর্মাল ফ্লেভারের থেকে এই কফি আইসক্রিমটাই খেতে বেশি ভালো লেগেছিলো, ওটাও খারাপ হয়নি, কিন্তু এটাই আমাদের বেশি ভালো লেগেছিলো। তো ব্যাস এইরকমভাবেই মাদার্স ডেটা কাটালাম আমরা। তোমরা কীভাবে কাটিয়েছো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না। আর এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, তবেই তো আমি আগে যেতে পারবো। তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই পসিবল না, বারবারই একটা কথা বলেছি। তো চলো দেখতে থাকো, এ দেখো গার্নিশিং করে দিচ্ছি আমি উপর থেকে একটু কাজু লাগিয়ে। তো তোমরা বলো হ্যাঁ কীরকম লাগলো, তো চলো দেখতে থাকো। যতটা ইয়ামি লাগছে, খেতেও ঠিক ইয়ামিটা হলো কিনা সেটা তো না তৈরি হলে বলতে পারবো না। তারপরে দেখো, আমরা একটু স্মার্ট বাজারে কি অফার চলছিল তাই দেখতে চলে গেছিলাম। তো এখানে কিছু সবজি ভেজিটেবল সেরকম ভালো ছিল না, তাই একটু বেছে বেছে নিচ্ছিলাম। তো চলো দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখো, এটা আমাদের নিচে গণপতি একটা স্ট্যাচু বসিয়ে রেখেছে ওই সাইডে, দাঁড়া।
প্রত্যেক দিনই তোমাদের সাথে আমি ডিনার রেসিপি শেয়ার করি। আজকে একটু আনহেলদি বলতে পারো, কিন্তু মাঝে মাঝে নিজের টেস্টকেও বজায় রাখা উচিত, তাই না? কী বলো তোমরা? তো এরকম এর সাথে স্যান্ডউইচও ভাবছি বানাবো। তো দেখা যাক, আগে পিৎজা ব্রেড খেয়ে যদি হয়ে যায় তাহলে আর বানাবো না। এই দেখো, এটাকে রেডি করে নিলাম, ঠিক আছে? এবার চলো পনিরটা ফ্রাই করতে শুরু করি। তো দেখো, এখানে আমি বানাচ্ছিলাম পিৎজা। তো পিৎজাতে এখানে আমি হয়তো তোমরা ভাবতে পারো মেয়োনিজ কে দেয় পিৎজাতে, কিন্তু এটা আমার ভার্সনে বানাচ্ছি। তো আমি এখানে একটু মেয়োনিজ, তার সাথে এটা একটু লঙ্কার, মানে সস যেমন টাইপ হয় ওরকম লঙ্কার, আর এখানে পিৎজা সস নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু টমেটো সস অ্যাড করে নেব, দিয়ে এটা মিক্স বানিয়ে রাখবো। আর এই পিৎজা সসটাও আমি দেবো, আর পনিরটা দেখো মাছ দিয়ে দেবো না, আর এই যে পনিরটা ফ্রাই করব। আর লাগবে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো সসটা এখানে অ্যাড করে দিই। তো এই দেখো, এখানে আমি টমেটো সসটাও অ্যাড করে দিচ্ছি মেয়োনিজের মধ্যে। পিৎজা বানাতে কিন্তু হয়ে আর উঠছে না, প্রচণ্ড গরম না? দেখো একটু আবার পরেও গেল, ডোন্ট মাইন্ড। এখানে এটা তুলে নিব, পরিষ্কার করে নেব, সাথে সাথে সাফ সাফাই অভিযান করে নেওয়া উচিত। এবার এটা স্পুন দিয়ে নেড়ে নেব। তো দেখো, এখন পনিরটাকে কাট করে নিতে হবে পিৎজার জন্য। আসলে আমার ছেলের অনেক দিন ধরে ফরমাইশ চলছে, পিৎজা খাবো পিৎজা খাবো হচ্ছে না আলটিমেটলি, কেন কি যা গরম, মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে আর পিৎজা। তো ওকে কে বোঝায় আজ ফাইনালি পিৎজা হচ্ছে। হ্যাঁ, আমি এটা প্যান ফ্রাই পিৎজায় বানাচ্ছি, মাইক্রোওভেন আছে, কিন্তু যাদের কাছে মাইক্রোওভেন নেই তারা কীভাবে বানাবে, সেজন্য আমি আর লম্বা লম্বা করে দিচ্ছি। দেখো এরকমভাবে ছোটো ছোটো পাতলা পাতলা করে, তাহলে তাড়াতাড়ি জিনিসটা ভালো হবে। তো দেখো, এখানে পাতলা পাতলা করে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, আর টমেটোটা অ্যাড করে নিই, আর এখানে পানিরও দিয়ে দিয়েছিলাম, আর অল্প সামান্য একটু মাশরুম ছিল সেটাও অ্যাড করেছিলাম, আর একটু চিকেনের গ্রেভি, তোমরা আগে দেখতে পাবে চিকেনের গ্রেভি ছিল, তো সেইখান থেকে চিকেন কিছুটা উঠিয়ে নিয়ে সেটাও অ্যাড করেছিলাম। এরকম যদি তোমাদের কাছে একটু বেঁচে যাওয়া অল্প চিকেনও থাকে তো সেটাও যদি অ্যাড করে দাও, তো ওটাও খেতে কিন্তু খুব ভালো লাগে পিৎজার মধ্যে। তো চলো দেখতে থাকো, আশা রাখছি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে, আর হেল্পফুল হলে প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো। দেখো এখানে ঝোল করা আছে মাংস, আমি কি ভেবেছি এই মাংসগুলো টুকরো থেকেও এখানে পিৎজাতে অ্যাড করব, ওটাও খেতে কিন্তু খুব ভালো হয়। তোমাদের কাছে যদি এরকম থাকে যে রাতের মাংস রয়ে গেল, তো এটাও তোমরা কিন্তু করতে পারো, এটাও একটা ট্রিক্স, ঠিক আছে? ওটাও খারাপ লাগে না, মাংসটা ছাড়িয়ে নিয়ে পিৎজাতে দিয়ে দিলে ভালো লাগবে। তো দেখো এখানে আমি বাটার দিয়েছি আর অল্প সামান্য তেল অ্যাড করলাম, ঠিক আছে, অয়েল। এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। তো দেখো এইটা একটু সাথে করে নেব, এটা একটু সাথে করে নেব, দিয়ে এই যে পানিটা আছে পানিটা অ্যাড করব। আর তো দেখো এখানে আমি পানিরগুলো তো দিয়ে দিয়েছিলাম আগে, এবার আমি একটু যে পিৎজার সিজনিং থাকে না সেইটা অ্যাড করে দিচ্ছি। ওটাতে ভালো লাগে না ওরমভাবে তুই বারবার করলে? আমি আবার করলাম, দেখো একবার। এবার যে পিৎজা সিজনিংটা আছে ওটা আমি অ্যাড করে দিচ্ছি। তো দেখো আমি পানি আর তার সাথে ক্যাপসিকাম, পেঁয়াজ আর তার সাথে আমি যে মাশরুমটা ছিল ওটা শুধু কালোই ব্ল্যাকই দেখতে হচ্ছিল, কিন্তু খারাপ হয়নি, তো আমি ওটাও অ্যাড করে দিলাম।
আর চিকেন তো আগে থেকে কুকটি আছে, তো তার জন্য চিকেনটাকে আমি দিচ্ছি না। তোমরা চাইলে এইখানে একটুখানি শেজোয়ান যে চাটনি হয় না সেটাও অ্যাড করতে পারো, ওটাও বেশ ভালো লাগবে। তা আমি এখন রাতে এটা বানাচ্ছি আর কি, তার জন্য অত কিছু অ্যাড করছি না, সিম্পল এটা এটা সাথে হয়েই এসছে। আর অল্প কিছু পনির অ্যাড করে দিচ্ছি, আর লম্বা লম্বা করেই আমি কেটেছি তাই লম্বা করেই কাটছি। গন্ধ স্মেলটা তো তোমাকে দেখে আমি বোঝাতে পারছি না কতটা সুন্দর আসছে, বুঝে নাও তোমরা। তারপরে আমার বাচ্চাদের সাথে হচ্ছে মানে বোঝে না, আমার ছেলের তো একদম দূরে জল এসে গেল বোধ হয় না। তো চলো দেখতে থাকো, আমি পিজাটা একবারে বেস্ট থাকো দেখাচ্ছি, তখন আমি দেখাচ্ছি নাহলে। আমি পেঁয়াজটা যেগুলো নরম হয়ে গেছে ওপর থেকে তাই আমি কিছুটা পেঁয়াজ কাঁচা এবং অ্যাড করছি, তাহলে পরে জিনিসটা কী হবে ব্যালেন্স হবে, কিছুটা ভাজা থাকবে আর কিছুটা এরকম হাফ ভাজা হাফ ফ্রাই হবে, তো ওটা খেতে খুব ভালো লাগবে পিজার মধ্যে। সেজন্য আমি এরকম অ্যাড করলাম, ঠিক আছে। তোমরা চাইলে যদি এটা ভালো না লাগে তো এটা স্কিপ করে দিও, আমার ভালো লাগবে তাই জন্য আমি দিলাম। নুনটা আমি আগে দিয়ে দিয়েছি, অ্যাড করেছি ব্যালেন্সটা একটুখানি নাড়বো দিয়ে পিজার। তো দেখো আমি এখানে আগে বানালাম পিজার যেটা ফিলিং সেটা, আর এখানে আমি বানাচ্ছি স্যান্ডউইচের যেটা ফিলিং সেটা। তো এখানে আমি চিকেন আর মাশরুম উইদাউট মাশরুম শুধু পনির দিয়েই বানাচ্ছি এটা। আর এখানে যেমন চিকেন পনির অ্যান্ড মাশরুম আছে পিজার ফিলিংটা, আর এখানে শুধু পনির দিয়ে বানাচ্ছি, চিকেন আর মাশরুম দিইনি, কারণ এটা হচ্ছে স্যান্ডউইচের ফিলিং, ঠিক আছে। এরমভাবে তোমরা একটা কন্টেনারে ভরেও ফ্রিজে রেখে দিতে পারো, স্টোর করে আরামসে 7 দিন না হলেও 4-5 দিন তো আরামসেই থাকে। তাহলে বাচ্চাদেরকে সকালে চটজল দিই, সব জায়গাতে তো দেখো চিকেন বা এগ অ্যালাউ করে না, আমাদের বরোদা গুজরাতে তো ওদের স্কুলে একদম চিকেন আর কী বলে এগ কোনো কিছুই জিনিস দেওয়া যায় না। তো এরকমভাবে ফিলিংটা বানিয়ে রেখে সকালে চটজল দিয়ে ব্রেড বাটার দিয়ে সেকে ওর উপরে এটা ফিলিংটা দিয়ে দিলে চটজল দিয়ে তোমাদের বাচ্চার হেলদি একটা স্যান্ডউইচ তৈরি হয়ে যায়। শুধু উপরে একটু যদি মেয়ো অথবা টমেটো সস লাগিয়ে এটা দিয়ে দাও, তাহলে যদি স্যান্ডউইচ মেকার থাকে তাহলে তো খুব ভালো, কোনো কথাই নেই। আর যদি নাও থাকে তো এরকম ফ্রাই প্যানের মধ্যে 2 পিস সেকে দিলেই রেডি হয়ে যাবে। তো আরেকবার আমি বলছি, এটা শুধু অনলি পনির দিয়ে বানিয়েছি আমি, এটা স্যান্ডউইচের ফিলিং, আর এটা স্যান্ডউইচ সরি পিজার ফিলিং, এটা হচ্ছে চিকেন মাশরুম, চিকেন অ্যান্ড মাশরুম, চিকেন মাশরুম অ্যান্ড পনির, পনিরের ফিলিং। তো চলো এবার চিকেনের বেসটা নিয়ে স্টার্ট করা যাক, চলো পিজাটা শুরু করা যাক। তো পিজার ওপরে যে যে জিনিসগুলো দেবো সেগুলো দিয়ে ফেলি। তো এখানে প্রথমেই আমি বললাম পিজা সসটা অ্যাড করছি, আর পিজা বানালে সস কখনোই দিতে কাঞ্জুসি করবে না, হ্যাঁ তাই বলে খুব একটা বেশিও দেবে না, কিন্তু কমও দিলে কিন্তু পিজাটা পিজা লাগবে না, ঠিক আছে। আমি এটা যেমন একটা আমার বাইরে কেনা পিজা সস দিচ্ছি, আর একটা আমি নিজে বানানো সস তোমাদের আগেই দেখিয়েছি ওটাও অ্যাড করবো, তবেই তো খেতে ভালো হবে বন্ধু পিজাটা। তো যেটা আমি অবশ্যই বানিয়ে রেখেছিলাম আরেকবার বলে দিচ্ছি কী কী দিয়ে, তোমরাও চাইলে বানিয়ে ফেলতে পারো। একটু টমেটো সস, মেয়োনিজ আর একটু লঙ্কার, যে ওটাও স্কিপ করতে পারো যদি ঝাল না খেতে চাও, ওটাতে খুব একটা মনে হয় ঝাল হয়নি, কারণ আমি একটু স্যান্ডউইচে খেয়ে দেখলাম হয়নি। তো এটার মধ্যে একটু লঙ্কা পাউডার, যদি সস না থাকে তো লঙ্কার একটু পাউডার হালকা টাচ আপ দিয়ে দিলে ভালো লাগবে। তো এই সসটা চলো অ্যাড করে দিই।
আমার ছেলে তো মনে হচ্ছে এখনই জিভে জল আসছে, জানি না খেতে কিরম হবে। তোমাদের সাথে ভালো হলেও শেয়ার করব, খারাপ হলেও অবশ্যই শেয়ার করব, কেন করব না, কারণ তবেই তো বোঝা যাবে বাড়িতে পিজাটা কেমন হলো। আর আমি এটা ইজিলি, আগে আবার বারবার বলছি, মাইক্রোওভেনে চাইলেই আমি বানাতে পারতাম, কিন্তু সবার ঘরে যে মাইক্রোওভেন থাকবেই এরকম তো কথা নেই, হয়তো ভাববে যে গরমের মধ্যে একে এ কত বকবক করছে। তো চলো বকবক না করে আমি এবার ফিলিংটা দিয়ে ফেলি, এটা হাতে করেই আমি দিচ্ছি, ঠিক আছে। তো এরমভাবে যত ফিলিং দেবে তত খেতে ভালো হবে। তো এটা আমি, আর এটাতে চিকেন, পনির, মাশরুম সব কিছু আছে না, তো খেতে খুব সুন্দরই হবে আশা করছি। দেখা যাক কেমন হয়। ঠিক আছে, দেখো আমি তো আসল জিনিসটার কথাই ভুলে গেছি যে কি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে চিজ। চিজ ছাড়া তো পিজার মানে কি থাকবে বলো, পিজা নামটারই বরবাদই হয়ে গেল। দেখো আমার ছেলে হাসছে, দেখো তাই না বলো, তোমরাও ভাববে এই গরমে আমার মাথাটাতে বোধ হয় গেছে, কত বকবক করছে। চলো এবার আমি চিজটা দিয়ে ফেলি। তো দেখো 5 মিনিট বলেছিলাম না, তো 5 মিনিট অলমোস্ট হয়নি, 2 মিনিটই হয়তো হয়েছে কি 3 মিনিট। তো আমি খুলে একবার তোমাদেরকে না দেখিয়ে পারলাম না, তো দেখো চলো একবারে। মনে হচ্ছে কি কোনো দিক থেকে যে মাইক্রোওভেনে রেডি হয়নি, তো আমি বললাম না তোমাদেরকে একটু চেক করতে থাকতে হবে, তো আমি একটু চেক করে নিই এই চাকুটা দিয়ে, হয়ে এসছে, আর একটু রাখবো, আমি বলেছিলাম 5 মিনিট, তো সেটাই ঠিক, 4 থেকে 5 মিনিট বেশি। আর খুলে খুলে চেক করবে, কারণ যদি পুড়ে যায় সেটা তো বলা যায় না, ওটা তোমাদেরকেই দেখতে হবে। তো এটা কোনো অংশ থেকে মনে হচ্ছে না যে মাইক্রোওভেনে হয়নি, তাই না, আমার তো ভালো লাগলো, তোমরা দেখো। তো চলো আর একবার চেক করি, স্মেলটা তো সুন্দরই আসছে, এই দেখো এবার হয়ে গেছে ফাইনালি ডান। আমি অফ করে দিয়েছি সিমটা, দেখো তোমাদেরকে বলেছিলাম পুরোটাই শেয়ার করবো, এত তো এখন খুবই গরম, আমি গরমে কাট করে দেখাচ্ছি, আগে কাট করে নিই চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এটা তখন আমি যখন খুলেছিলাম তখনই আমাকে উচিত ছিল, এটা আমারও এক্সপিরিয়েন্স হলো, আমি অনেকদিন আগে বানিয়েছিলাম না, আমি বললাম না পুড়লেও তোমাদের সাথে দেখো গরম না শেয়ার করবো। আর আমার কাছে আসলে পিজা কাটারটা নেই, তাই জন্য আমি চাকু দিয়ে দেখাচ্ছি, কিন্তু গরম বলে দেখো হাত দিতেই পারছি না। তো তো দেখো পিজাটাও খুব সুন্দর হয়েছিল, আর আইসক্রিমটাও খেতে বেশ ভালোই লাগলো। তো আমরা তো এইভাবে মাদার্স ডেটা সেলিব্রেট করেছিলাম, আর তোমরা কীভাবে করেছো অবশ্যই মাদার্স ডে সেলিব্রেট আমাকে কমেন্টে লিখে জানিও। তো আজকের মতো আমার গল্প এতটুকুই ছিল, যদি কিছু হেল্পফুল হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো, লাভ ইউ অল, গুড নাইট, টাটা। Thank you.